আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রত্যেককে জিয়াউদ্দিন একাডেমি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো ব্লট টুল নিয়ে যারা আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেননি অবশ্যই পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো ব্লড টুল নিয়ে ব্লড টুল নিয়ে আমরা কীভাবে ড্রয়িং করতে পারি এ টু জেড টিউটোরিয়াল এখন আমরা এই ব্লট টুলের অর্থাৎ উইট টুলের আইকনে ক্লিক করে আমরা যে নিচের দিকে আসি তাহলে একে ব্লট টুল পাবো এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের ব্রড টুলের ব্রাশটা একটি হবে এখন আমরা যে কোনো একটি ড্রয়িং নেব ফর এক্সাম্পল এখান থেকে আমি একটি রেকটি্যাঙ্গেল নিলাম এখন এটা আমরা স্ট্রোকের মান কমিয়ে বাড়িয়ে দিতে পারি দেখার সুবিধার্থে এরপর আমরা জাস্ট এখানে আসলে ব্লট টুলে ক্লিক করব ক্লিক করার পর আমরা যদি মাউসটা ভিতরের দিকে ড্রাগ করে এখানে চাপ দেই তাহলে আমাদের উপর দিকে ব্লড হবে এবং আমরা মাউসটা যদি এরকম উপর দিকে চাপ দিই তাহলে আমাদের ব্লডটা নিচের দিকে আসবে অর্থাৎ এই যে আমাদের মাউসটা যে আছে আমরা যদি এখন এই নিচের দিকে অর্থাৎ আমার এই লেখার নিচের দিকে ক্লিক করে চাপ দিই তাহলে এটা আমার উপরের দিকে প্রসারিত হচ্ছে এখন আমরা যদি এই মাউসটা উপরের দিকে রেখে এরকম চাপ দিই তাহলে আমার এই যে ড্রয়িংটা নিচের দিকে প্রসারিত হচ্ছে এটাই হলো ব্লড টুলের মেন থিওরিটা এখন আমরা যদি অল্টার দরে এভাবে ডান দিকে ডাক করি তাহলে আমরা এই ব্লট টুলের ব্রাশটা ছোট হবে আবার যদি আমরা নিচে দিয়ে ডাক করি তাহলে এরকম ডিম্বাকিদের মতো হবে আমরা যদি উপর দিকে ডাক করি তাহলে আমাদের এরকম ডিম্বাকৃতির মতো হবে আবার আমরা যদি ডাক করে একেবারে সমানে নিয়ে আসি তাহলে আমাদের এটা আগের পজিশন চলে আসবে এটা আমরা এখানে ডাবল ক্লিক করেও করতে পারি এখানে আমাদের চলে আসলো ব্লোট টুল অপশনের গ্লোবাল ব্রাশ ডাইমেনশন এখানে উইথ হাইট অ্যাঙ্গেল ইনটেন্সিটি দিয়ে আমরা এই ব্লোটের মানগুলো কমাতে বাড়াতে পারি যেমন এখানে আছে উইথ এবং হাইট এখানে আমাদের অ্যারো আছে আমরা স্টেপ বাই স্টেপ অ্যারো দিয়ে বাড়াতে পারি অথবা এই ডাইন পাশে যে অ্যারো আছে এখান থেকে আমরা যে কোনো একটা ক্লিক করেও আমাদের নিতে পারি এখানে গ্লোবাল ডাইমেনশন ব্রাশের উইথের মান ফাইভ ফিট থেকে চারশো ফিটের পর্যন্ত দেওয়া আছে ফর এক্সাম্পল এটা আমরা ফিফটি পিটি নিলাম ফিফটি নেওয়ার পর এখন যদি আমরা ওকে দেই তাহলে আমাদের উইথের মানটা এরকম ফিফটি পিটি হবে আবার আমরা যদি এখানে ক্লিক করি এখানে যদি আমরা আবার ফিফটি পিটি নেই তাহলে আমাদের উইথের হাইটের দিকে ওকে দিলাম তাহলে আমাদের উইথ এবং হাইট দুদিকে সমান হয়ে ব্রাশের সাইজটা ছোটো হয়ে যাবে আবার যদি আমরা এখানে ক্লিক করি এখানে যদি আমরা অ্যাঙ্গেলের দিকে তাকাই যে অ্যাঙ্গেলটা আমরা কত ডিগ্রি দেবো এখানে যদি আমরা অ্যারোতে ক্লিক করি আমরা দেখতে পারতেছি এখানে জিরো আমরা যদি নিচের দিকে আসি তাহলে প্লাসের দিকে কাজ করবে অ্যাঙ্গেলটা আমরা যদি উপর দিকে যাই তাহলে মাইনাসের দিকে কাজ করবে আমাদের যে গ্লোবাল ব্রাশের ডাইমেনশনের অপশানটা উইথ এবং হাই যদি সেম থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা কাজ করবে না এখন আমাদের এখানে আমাদের ফিফটি আর এখানে হাইটও আমাদের ফিফটি আমি দেখে নিই এখানে ফিফটি ফিট দেওয়া আছে এখন অ্যাঙ্গেলটা যদি এখানে আমি প্লাস অথবা মাইনাস দিয়ে ওকে দিই তাহলে কিন্তু আমার অ্যাঙ্গেলটা এখানে কাজ করবে না এই জন্য কাজ করতেছে না এখানে আমার হাইট এবং উইথ সেম আছে অর্থাৎ আমার যদি অ্যাঙ্গেলে কাজ করতে হয় আমাকে হাইট এবং উইথটা ব্যতিক্রম নিতে হবে ফর এক্সাম্পল এখানে হাইট আমি ফিফটি ফিটি নিলাম আর উইথটা আমি কমে দিতে হবে অথবা আমি উইথটা ফিফটি ফিটি নেই তাহলে হাইটটাকে আমাকে অন্য নিতে হবে ফর এক্সাম্পল এটা আমি নব্বই নিলাম আর এটা ফিফটি ফিটি নিয়ে এবং অ্যাঙ্গেলটা আমি পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাসের দিকে করলাম অ্যান্ড ওকে তাহলে আমার এই অ্যাঙ্গেলটা পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাসের দিকে আসবে এখন যদি এটা আমি প্লোড করি তো এইভাবে আমাদের অ্যাঙ্গেল হবে আবার এটা যদি আমি ডান দিকে করতে চাই মাইনাসের দিকে তাহলে এখানে ক্লিক করব এই অ্যাঙ্গেল আসবো জাস্ট এই মাইনাসের দিকে ক্লিক করে ওকে দেবো তাহলে আমার এটা প্লাস মানে অ্যাঙ্গেলটা ডান দিক থেকে আসবে এখন যদি আমরা এটা ভিতরের দিকে ডাক করি তাহলে আমার এই ড্রয়িংটা অ্যাঙ্গেলের দিকে উপস্থাপন হবে এখন এখানে যদি আমরা আবার ক্লিক করে রিসেট দিই তাহলে আমাদের এই অপশানগুলো বাদ হয়ে যাবে তো এখানে আমরা অ্যাঙ্গেলের পর দেখতেছি ইনটেনসিটি মানে ফিফটি পার্সেন্ট দেওয়া আছে দেন এটা রেখে আমি ওকে করতেছি এখন যদি এখান থেকে আমরা এরকম ডাক করি আমাদের ইনসেনসিটির কারণে আমাদের এটা অনেক দূর প্রসারিত হয়েছে এটা আমি কন্ট্রোল জিয়ার দিই আর এটা এই জন্যই হচ্ছে এখানে আমার ইনটেন্সিটি দেওয়া আছে ফিফটি পারসেন্ট এখন আমরা যদি ডান দিকে ক্লিক করি এখানে আমাদের ইন্টারসিটি ওয়ান থেকে হান্ড্রেড পারসেন্ট এখন যদি এখানে টেন পার্সেন্ট ইন্টেনসিটি দিয়ে ওকে করি এবং দেন এটা আমি ভিতর দিকে ডাক করি বা বাইরে দিকে ডাক করি আমি ওইভাবে প্রসারিত করতে পারতেছি না অর্থাৎ এই জন্য পারতেছি না এখানে আমার ইন্টেনসিটি টেন পারসেন্ট দেওয়া আছে অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম ইনটেন্সিটি আমরা যত বেশি দেবো আমাদের ড্রয়িংটা তত বেশি প্রসারিত করতে পারবো ফর এক্সাম্পল এখন যদি আমি একটি পিটি দিয়ে ওকে দিই এখন দেখেন আমি যেদিকে এটা ডাক করব আমাদের ইনটেনসিটি বেশি হওয়ার কারণে এটা আমরা ডাক করতে পারতেছি এটা হলো ইনটেন্সিটি আমি এটাকে আন্ডু করি এখন এটা ডিলেট করে আমরা নতুন একটি ড্রয়িং নিয়ে আসি এখন এখানে আমরা ডাবল ক্লিক করি তো আমরা বুঝতে পারলাম গ্লোবাল ব্রাশ ডাইমেনশনের অপশনের কাজগুলো উইথ হাইট অ্যাঙ্গেল এবং ইন্টেনসিটির মান কমিয়ে বাড়িয়ে আমাদের ব্রাশটাকে ছোট বড়ো করতে পারি এরপর আসলে একটা ব্লট অপশন এখানে আছে ডিটেলসে সিম্পিফলি অর্থাৎ আমরা ডিটেলসে কম বাড়িয়ে আবার সিম্পিলির মান কমিয়ে বাড়িয়ে ওকে দিলে আমাদের ওইভাবে ব্লট অপশনটা অ্যাক্টিভ হবে এখন ডিটেলসের কাজটা কি ডিটেলসে হলো আমরা যে ডিটেলসটা কমিয়ে বাড়িয়ে এখানে ওকে দিই তাহলে আমাদের ওই অনুসারে আমাদের এই ডিটেলসে ব্লটের ডিটেলসের অপশনটা একটিভাবে হবে ফর এক্সাম্পল এখানে টু আছে এই অবস্থায় রেখে আমি যদি ওকে দেই। এবং এটা যদি আমি এখানে করি তাহলে আমাদের এটা কাজ করতেছি এখন এই জন্য এটা করতেছি এখানে আমাদের ডিটেলসটা ক্লিক করা আছে আমি যদি এটা চেক উঠিয়ে দিয়ে ওকে দেই এখন যদি আমি করতে যাই দেখেন আমার এটা কাজ করে না আমি রকম এটাকে ডিটেলস করতে পারতেছি না করতে পারলেও আমি ওইভাবে এটা ব্লোড হচ্ছে না তো এটা এই জন্যই হচ্ছে না এখানে আমি ডিটেলের মানটা উঠিয়ে দিয়েছি এমন ডিটেলের মানটা উঠিয়ে দিয়ে আমি যদি মানে চেক দিয়ে ওকে দেই এখন যদি এখানে আমি ডিটেলস করতে চাই অর্থাৎ ব্লোড কোনো অপশান দিতে চাই তাহলে ইজিলি আমি এটাকে দিতে পারতেছি এটি হলো ডিটেলসের মান এটাকে আমি আন্ডু করে দিই এখন এরপরে আমরা যদি দেখি সিম্পিফলি আর ডিটেলসের আমরা মান কমিয়ে বাড়িয়ে এটাকেও আমরা করতে পারি আর সিম্পি ফিলি ওই একই অবস্থা আমরা যদি এখন ওকে দিই এখন যদি এটাকে ক্লিক করি আমাদের সিম্পি ফিলিটা হচ্ছে কিন্তু এখানে আমাদের কিছু অ্যাঙ্কর পয়েন্ট আমরা যদি এখানে ডিরেকশন শুলের দিয়ে ক্লিক করে দেখি তাহলে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা অনেকটা বেশি হচ্ছে তো এটা এই জন্য হচ্ছে এখানে আমরা এই সিম্পি ফিলি মানটা আমরা চেকটা উঠিয়ে দিয়েছি এটা চেকটা দিয়ে যদি আমরা ওকে করি এখন যদি এখানে ক্লিক করি দেখেন এখানে আমার কিন্তু ওইভাবে মানটা হচ্ছে না অর্থাৎ আমার খুব সার্প হচ্ছে আর এটা আমার কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট অনেক বেশি এটা এই জন্যই হয়েছে এখানে আমরা এই সিম্পিফিলিটা উঠিয়ে দিয়ে আমি যেটা ড্রয়িং করেছিলাম সেক্ষেত্রে আমার মানটা এরকম আসছে আর আমরা যখন চেক দিয়ে করেছিলাম তখন মানটা আমার এরকম আসছে তো এইভাবে আমরা সিম্প ফুলি দিয়ে আমাদের অ্যাঙ্কোর পয়েন্টকে কম বেশি এবং ড্রয়িংটাকে স্মুথ এবং অ্যাক্যুরেট কিভাবে করা যায় সেটা করার জন্য এই সিম্পি চেকটা দিয়ে দিতে হবে আর এখানে যে আমাদের মানগুলো আছে এই মানগুলো দিয়ে সিম্পি চেক অবস্থায় যে ওকে দেই সেক্ষেত্রে আমাদের ড্রয়িংটা কীরকম হবে এখান থেকে সেটা আমরা নির্ভর করতে পারি অর্থাৎ এটা অ্যাঙ্কর পয়েন্টটা অনেক বেশি আর এটা অ্যাঙ্কর পয়েন্টটা নয় একদম শার্প এটাই সিম্পলির কাজ আর এখানে আছে শো ব্রাশ সাইজ আমরা যদি এখানে এটা ক্লিক চেক দেওয়া আছে এখন যদি ওকে দিয়ে এটা আগে দেখাই এই যে আমাদের যে ব্রাশের সাইজটা সেটা আমার দেখাচ্ছে এখন আমি চাচ্ছি যে আমার এই ব্রাশের আইকনটা থাকবে না তাহলে এখানে ক্লিক করে শো ব্রাশ সাইজ এখানে চেকটা উঠিয়ে দিয়ে ওকে দেবো দেখেন এখন কিন্তু আমার ব্রাশের সাইজটা নাই এখন আমি কাজ করতে পারবো কিন্তু ব্রাশের যে সাইজটা ছিল সেই সাইজটা চলে গেছে তো এই সাইজটাকে নিয়ে আসার জন্য আমাকে শো ব্রাশ সাইজ এটাকে ক্লিক করে ওকে দিলে আমাদের এই ব্রাশের সাইজটা চলে আসবে আমরা যদি এখানে আবার ক্লিক করি এখানে আপনি দেখতে পাচ্ছি তিনটে অপশন নিচ্ছে রিসেট ওকে ক্যান্সেল অর্থাৎ আমি যে মানগুলো কমিয়ে বাড়িয়ে কাজ করেছি এটা আমি কি আগের অবস্থায় নিয়ে আসতে চাই তাহলে রিসেটে ক্লিক করব। যে আমাদের এটা আগের অবস্থায় চলে আসলো আর ওকে হলে এখানে যে মানটা আছে সেই মানটা আমার অ্যাক্টিভ হবে এখন ওকে দিলে যে মানটা আছে এটা আমার অ্যাক্টিভ হবে আর এখানে যে আমাদের ক্যান্সেল আছে অর্থাৎ আমি কোনো পরিবর্তন করতে চাই না তাহলে আমি এই কমান্ডোকে বাদ দিতে চাই তাহলে এটা ক্যান্সেল দিলে আমার এই কমান্ডো অর্থাৎ এই যে ব্লট অপশনটা ক্যান্সেল হয়ে যাবে তো এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল তো নেক্সট টিউটোরিয়ালে থাকবে আমার স্ক্যাপটপ টুল নিয়ে তো সবারকে দেখার আমন্ত্রণ হলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ